আফগানিস্তান সিরিজ শেষে গত রাতেই দেশে ফিরেছেন শান্ত। সকালেই হাজির শেরি বাংলায়, যেখানে নিয়মিত অনুশীলন করছেন তামিম ইকবাল। অনুশীলন শেষে তামিম ফিরছিলেন ড্রেসিং রুমে। শান্ত তামিমের জন্যই অপেক্ষা করছিলেন। তামিমকে শান্তকে দেখেও দেখলেন না। ইতিমধ্যেই আপনার হয়তো এই খবরটাই চোখে পড়েছে, তবে গল্পের মাঝেও ভিন্ন গল্প থাকে। একটু পেছনে ফেরা যাক, খানিকটা স্লো মোশনের ব্যবহার হোক। ভিন্নতা এখানেই, দূর থেকেই তামিমের সাথে কুশল বিনিময় করেছেন শান্ত। তামিমও দু এক শব্দে উত্তর দিয়েছেন। শান্ত রাতে দেশে ফিরেই দুপুরে মিরপুরে আসবেন এমনটা কজন ভেবেছেন? ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ মিস করেছেন, ওয়ানডে কিংবা টি টোয়েন্টি সিরিজ নিশ্চিতভাবেই মিস করতে চাইবেন না। সে কারণেই দেশে ফিরে কালক্ষেপণ না করেই শান্ত রিহ্যাব প্রোগ্রামে। বাংলাদেশ ক্যাপ্টেন উইন্ডিজের টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন তো? শান্ত আজকে মাঠে এসেছে এটা আমি জানি না, আমার সঙ্গে কোনো কথা হয়নি আসার পরে। আর তারপরে বাকি বিষয়গুলো আপনারা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অলরেডি একটা ইনফরমেশন পেয়েছেন, বাকি ইনফরমেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে কোনো কমেন্টস করতে পারছি না। জাতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্টে শান্ত খেলতে পারবেন কিনা সেটি সময়ই বলে দেবে, তবে আপাতত তামিম জাতীয় দল নিয়ে ভাবছেন না। তামিমের ভাবনার পুরোটা জুড়েই বিপিএল। বিপিএল এর আগে এনসিএল টি টোয়েন্টি খেলবেন তামিম, যদিও ফিটনেস টেস্টে পাশ করেই খেলতে হবে তাকে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দু একজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি, যারা সিনিয়র প্লেয়ার তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে, যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। যে ছবি দিয়ে গল্প শুরু হয়েছিল সেটি দিয়েই শেষ করা যাক। রংচটা ক্যাপশনে চাইলেই শান্ত তামিমকে নিয়ে ভুল মেসেজ দেয়া যায়, তবে ছবি কথা বলে। তামিমও শান্তর সাথে কথা বলেছেন। বিপিএলে বরিশালে শান্ত তামিমরা একই সাথে খেলবেন, যে দলে তামিমই শান্তকে নিয়েছেন। শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারোয়ার, ক্রিকেট 97।